আসসালামু আলাইকুম आशा करी सबाई भालो आছেন। अनेके আনারের বড় চারা খোঁজেন যে ভাই বড় চারা দেওয়া যাবে কিনা, অনেক পুরাতন চারা বয়স্ক বা এরকম চারা দেওয়া যাবে কিনা, তাদের জন্য আসলে ভিডিওটা। যারা পুরাতন চারা চাচ্ছিলেন দেখেন এই চারাগুলো দেওয়া যাবে। এই যে বালতিতে লাগানো গ্রাফটিংয়ের চারা, এই যে গ্রাফটিং আছে, এই যে গ্রাফটিংয়ের চারা, এখানে গ্রাফটিংয়ের চারা চারা দেখেন। এই দেখেন চারা কিন্তু অনেক ঝোপালো চারা, অনেক ডাল আছে। ঠিক আছে, যাদের দরকার অনেক চারা আছে এরকম। এই যে চারাগুলো দেখেন অনেক ঝোপালো চারা, কিন্তু এই যে আপনার কষ্ট করতে হবে না, এগুলো লাগায় একটু যত্ন করলে আপনার ফুল চলে আসবে, ফল চলে আসবে। এগুলো আসলে যত্ন করা হয় না বলে আপনার ফল নেই। এই দেখেন একটা গাছ প্রায় 4 ফিটের কাছাকাছি হবে, 4-5 ফিট হয়ে যাবে, 4-5 ফিট 5 ফিট হয়ে যাবে। এটা বালতি বাদে আপনার 5 ফিট হয়ে যাবে। দেখেন অনেক ডালপালা আছে গাছে। যদি কারো এরকম বড় আনার চারা প্রয়োজন হয় আপনারা নগদ, যেহেতু বড় চারা এবং এগুলো প্রায় 1 বছরের উপরে ধরে এইভাবে আছে, সেক্ষেত্রে দামও একটু বেশি হবে, এটা স্বাভাবিক। যাদের দাম দিয়ে বড় চারা দরকার, যে আমার তাড়াতাড়ি ফল খেতে হবে বড় চারা, তাদের জন্য আসলে এগুলো এই ব্যবস্থাটা করা আর কি। এই দেখেন প্রত্যেকটা গাছই ঝোপালো। এই দেখেন এটা তো অলরেডি ফুল চলে আসছে, এই যে ফুল ছিল এগুলোতে। আসলে এমনিতে এখন বর্ষাকাল, আবার যত্ন করা হয় না, যার কারণে আপনার ফুলগুলো নষ্ট হয়ে গেছে। এই দেখেন সবগুলো গাছ ঝোপালো এবং বালতিতে লাগানো। কুরিয়ারে নিতে চাইলেও নিতে পারেন, বড় গাছ যেহেতু, বড় গাছ কুরিয়ারে দেওয়া যাবে। একটা হয়তো একটা বস্তাতে 1-2টাকে দেওয়া যাবে। আছে চারা আছে মোটামুটি ভালো, কয়েক পিস চারাই আছে বড় চারা। তারপরে যেগুলো একটু ছোটো আছে তাও বালতিতেই। দেখেন যাদের বড় চারা দরকার নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।